নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্ছে চচ্চড়ি রেসিপিটা দেখার জন্য। বাঙালির প্রথম পাতে তেতো আর শেষ পাতে চাটনি না হলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। আবার অনেকেই আছেন তেতো খেতে পছন্দ করেন না, আমিও কিন্তু এক সময় তেতো খেতে পছন্দ করতাম না, কিন্তু এইভাবে যদি উচ্ছের চচ্চড়ি বানান তাহলে কিন্তু এটা তেতোও লাগবে না আর খেতে খুবই সুন্দর লাগবে। আজকের এই উচ্ছে চচ্চড়ি রেসিপিটা আমি আমার মতো করে শেয়ার করেছি, আমি যেভাবে করে থাকি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই উচ্ছে চচ্চড়ি রেসিপি। উচ্ছের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি 150 গ্রামের মতো উচ্ছে নিয়েছি। উচ্ছের দুটো সাইড বাদ দিয়ে আমি উচ্ছেগুলোকে লম্বাটে টুকরো করে কেটে নিচ্ছি। সবজিগুলো যদি লম্বাটে টুকরো করে কাটা হয় তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে, তাই আমি সমস্ত সবজিকেই লম্বাটে টুকরো করে কেটে নেব। উচ্ছেগুলো লম্বাটে টুকরো করে কেটে নেওয়ার পর আমি একইভাবে দুটো ছোট সাইজের বেগুনকেও লম্বাটে টুকরো করে কেটে নিচ্ছি। আরও আমি কিছু সবজি নিয়েছি, এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, ঝিঙে, দুটো ঝিঙে নিয়েছি ছোট সাইজের, একটা আলু আর তিনটে পটল, আর নিয়েছি এক মুঠো বিউলির ডালের বড়ি। সমস্ত সবজিকেই আমি লম্বাটে টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো বিউলির ডালের বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়িটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে অন্য কোনো বড়িও ব্যবহার করতে পারেন, যেমন মটর ডালের বড়িও আপনারা ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, যদি সর্ষের তেল না থাকে সাদা তেলেও আপনারা রান্নাটা করতে পারবেন। বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। উচ্ছে কিন্তু বেশি ভাজার দরকার নেই, আবার একদম কম ভাজলে তেতো লাগবে, তাই মোটামুটি মিডিয়াম করেই উচ্ছেটা ভেজে নিলেই হবে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে উচ্ছেগুলো তেলে নেওয়ার পর তার মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে একটা আলুকে আমি লম্বাটে টুকরো করে কেটে নিয়েছি। আলুটা 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। তিনটে পটলকেও আমি একইভাবে লম্বাটে টুকরো করে কেটে রেখেছিলাম, আর খোসাটাকে আমি হালকা করে একটু ছাড়িয়ে দিয়েছি। পটলগুলো যখন 1 মিনিট ভেজে নেব আলুর সঙ্গে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড আমি একটু ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড কুমড়োটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়েও 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। এক একটা সবজি দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর আর একটা সবজি অ্যাড করে আমি একইভাবে ভেজে নিচ্ছি। এবার সমস্ত সবজি দেওয়ার পর স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত সবজিগুলোকে আমি 5 মিনিট ভেজে নেব। আর সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এগুলোকে আমি ঢাকা দিয়ে ভাজবো। আজকে রান্নাতে আমি কোনো আলাদাভাবে জল ব্যবহার করব না, তার জন্য সবজিগুলোকে আমি ঢাকা দিয়ে ভাজছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে সবজিগুলোকে 5 মিনিট ভেজে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন সবজি থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, এই জলেই কিন্তু পুরোটা সবজি সেদ্ধ হয়ে যাবে। আলাদাভাবে কোনো জল আমি এই সবজিতে ব্যবহার করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা, আর আগে থেকে যে উচ্ছেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। উচ্ছেটা দেওয়ার পর আগে থেকে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ সর্ষে বাটাই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি সর্ষে বাটা এখানে ব্যবহার করবেন না। আর এই সর্ষে বাটাটা ব্যবহার করলে কিন্তু এই উচ্ছে চচ্চড়ির স্বাদটা অনেক গুণেই বেড়ে যাবে। এবার সর্ষে বাটাটাকে ভালো করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমি রান্না করব। ফিরে এলাম 3 মিনিট পর। আমাদের সমস্ত সবজি ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব শেষে এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে চিনি।
এখানে চিনিটা আপনারা পছন্দ না করলে নাও ব্যবহার করতে পারেন, তবে 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করলে এই রান্নার স্বাদটা অনেকটাই ভালো আসবে। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই সামান্য একটু মিষ্টি ব্যবহার করলে এটা অনেকটাই টেস্টি হয়। আমাদের উচ্ছে চচ্চড়ি একেবারে রেডি। এবার আমি গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটের মধ্যে আমি উচ্ছে চচ্চড়িটাকে নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই উচ্ছে চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার মতো করে অবশ্যই আপনারা একবার এই উচ্ছে চচ্চড়িটা বাড়িতে তৈরি করে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, আপনারা আর কী কী রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের এই রেসিপিগুলো দেওয়ার। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।